যাকে আমরা মহারাজকে আমরা পেয়েছি, অনেক দিনের সৌভাগ্যের ফলে আমরা পেয়েছি মহারাজকে, সচরাচর পাওয়া যায় না। আর মহারাজ একটু বাংলাতে হরিকথা বলবেন, আর আমাদের বাংলার জন্য সুবিধা, আর পরবর্তীতে আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করবো কোনো ট্রান্সলেশনের জন্য আর কি। যারা যারা আসছে কোনো ট্রান্সলেশন না থাকলে এরা বুঝতে পারবে না, তো পরবর্তী না 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 এখন আজকে এভাবেই থাকবে, মানে পরবর্তীতে আর কি। তো মহারাজ বিভিন্ন জায়গায় অনুপ্রচার করে বেড়ান, শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের ছাড়াও বিভিন্ন জায়গায় অনুপ্রচার করেন। প্রত্যেক বছরই আসেন ইউরোপে, ফ্রান্সে একবারই আসেন, আর জায়গাতে হল্যান্ড ইউরোপে বিভিন্ন জায়গাতে সবসময় বছরে একবার দুবার উনি অনুপ্রচার করেন। আজকে রুহাতে গেছিলেন, রুহাতে গিয়ে না উনি ইংলিশে রাজীব করেন, আপনি করেন না না উনি তো ইংলিশে বলবে, Oh,
Oh,
আমি কেজিবি ভাই ভব রূপা আজ কোন খালি দিয়েছি সেটা অনেক দিন ধরে গাওয়া হয়নি শ্রীগুরু বন্দনা করি তোমার চরণাদরি শ্রী ভক্তি বেদান্ত প্রভুপাদ হরায়ত শিক্ষা গুরু সবে বংশ কল্পতরু কৃপা করু কুচ কবিশার I'm very happy to be here in this, your family, in the company of Shri Bhaktivedanta Swami Maharaj. আমি এখানে খুবই খুশি যে এখানে আপনাদের বাড়িতে আসি। It's like being in the family of Sri Gauranga Mahaprabhu. এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর এটা হলো পরিবার। Because I was sorry I've described that Mahaprabhu has accepted the people of Bangla to be his family. চৈতন্য মহাপ্রভু যেন আমাদের বাংলা ভাষাতে ইয়ে করছেন উনি আমাদের একটা পরিবার। So I'm very fortunate because by the mercy of my Shri Guru Maharaj, Divine Grace Bhaktivedanta Swami Srila Prabhupada, we are also introduced by his mercy to the family of Mahaprabhu, that means yourself also. আমি আমার গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপার ফলে আপনাদের সাথে পরিচিত হয়েছি যে আমিও এখানে কেন প্রভুপাদ astonishing mercy of our Guru Varga and Sri Sachinandan Gora. এখানে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার কথা বলতেছি because we were so unqualified but by the mercy of our Guru Maharaj, our Guru Varga, we have the opportunity to associate with family of Mahaprabhu. And especially the great sadhus who are coming in the west to distribute the mercy of Sri Chaitanya. আমি এখানে মাঝে কোনো আমার কোনো যোগ্যতা নেই এখানে ইয়ে করার মতো কিন্তু আমি গুরুদেবের কৃপার ফলে এবং বন মহারাজ সবার কৃপার ফলে কিন্তু আমি এখানে মাঝে কিছু কথা বলতেছি So you have come to the west and Srila Prabhupada was quoting often that verse from Sri Vrindavan Das Thakur that the people of the India should are so fortunate, and especially the people of Bangla, the most fortunate of India, that please go and distribute the mercy of Sri Chaitanya Mahaprabhu all over the world, in every town and village. এখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল প্রভুপাদ সবসময় উনি বলতেন আর কি এখানে আমাদের বাংলা ভাষার যে কি গুরুত্ব এখানে আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃপা এটা কিন্তু বিদেশে গিয়ে সেটা প্রচার করার জন্য উনি বলতেছেন So don't be attracted by the flashing lights of Paris especially. আমরা এখানে কিন্তু প্যারিসের কিন্তু জাকিজমকের প্রতি আমরা আকর্ষিত হব না. Because if you become attracted, they will give you so much pain. আমরা যদি এটার ভিতরে যদি আকর্ষিত হই তো আমাদেরকে অনেক ধরনের ব্যথা দিবে আমাদেরকে. হে কৃষ্ণ. And instead share the wealth of Gauranga Prem with everyone. আমরা কিন্তু এই চৈতন্য মহাপ্রভুর কৃপাটা আজ সবার কাছে আমরা ছড়িয়ে দেব. And Maharaj has come specially from your place also to spread the mercy of Gauranga Mahaprabhu. Maharaj এসেছেন আমাদের 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 এরিয়া থেকে সেই কথাগুলো উনি প্রচার করতে এসেছেন. So let us help Shripad Maharaj to share the nectar of Sri Gauranga Prem in the service of Radha and Krishna to all the living entities in the West. আমরা এখানে বন মহারাজের কথাগুলো বলবেন আর কি
তো আমরা এখানে This is the wish of my Guru Maharaj, His Divine Grace Bhaktivedanta Swami Prabhupada. This is the wish of Srila Bhaktivedanta Saraswati Thakur Prabhupada and all our Guru Parampara. এটা হলো আমাদের গুরু পরম্পরা এবং ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং সবারই কিন্তু ইচ্ছা যেমন এখানে সবার এই প্রেমধারা বাণীটা প্রচার হোক। So I'm praying that you all have Mahaprabhu in your heart, so you share a little bit of that wealth with me also, so I can develop some attachment and love and affection for Sri Chaitanya Mahaprabhu and his associate. আমি কিন্তু এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অ্যাসোসিয়েট আমরা যেহেতু আমরা এখানে জন্মগ্রহণ করেছি তার আমরা একটা কৃপা আছে তা আমাদের সেই কৃপাটা আমাদেরকেও দেন যাতে আমরা কিন্তু কথা বলতে বলতে পারব। থ্যাংক ইউ ফর রিসিভিং। আমি সবাইকে ধন্যবাদ বললাম যে আমরা যাবিকে যাবিরে Thank you.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
বিশেষ করে সিলেটের গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাংলা হলে সবাই বুঝতে পারবে না কি করবে না আমি চেষ্টা করবো বাংলাটা সামনে আসছি পিছনে বসে আছি আগে কথা শোনো সব সবাই ভিতরে দিকে আসুন সবাই কথা শুনতে হবে সবাই আপনি ইংলিশে ট্রান্সলেট করে দিন আমি বাংলায় বলি একজন ফসে জানে বাংলা থেকে আপনি বাংলায় বললে ফসে করে দিবেন ফসে ডিমান্ড করেছে না আপনি বলুন আপনার ফসে জানে অসুবিধা দেখছি আসুন ওই তো বাংলা থেকে ফসে করবেন আচ্ছা শোনো তো কি করবো আমি ট্রান্সলেশন ইংলিশ
गुरु वैष्णवगणेर शुभ कृपाते हमरा भारतवर्षे एवं भारतवर्षेर बाहरे महाप्रभु जे प्रेमधर्मेर कथा हमरा प्रचार करवार जन्य प्रयास करछि। महाप्रभु बोलेछेन जे आमार कृपा बिना आमार प्रेमधर्म प्रचार हय ना। এইজন্য গৌরসুন্দরের কৃপা যতক্ষণ পর্যন্ত আমরা প্রাপ্ত না করতে পারি, বাস্তবরূপে মহাপ্রভুর বাণী বা মহাপ্রভুর কথাগুলো আমরা প্রচার করতে পারবো না। এই জন্য বলা হয়েছে কি গৌর নিত্যানন্দের কৃপা যতটা আমরা অনুভব করতে পারব ততটাই আমরা গৌরসুন্দরের কথা এবং গৌরসুন্দরের বাণী আমরা প্রচার করতে পারবো। এই গৌর সুন্দর আমাদের কি উপদেশ দিয়েছেন, গৌর সুন্দর আমাদের উপদেশ দিয়েছেন এই মনুষ্য জন্মটা হচ্ছে অতি দুর্লভ। দুর্লভ মানুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভাজুনু দুঃখ কাহারে কহিব গিয়া। এত সুন্দর যে মনুষ্য শরীর আমরা পেয়েছি, আর এই ওরা সবসময় শুনে এই মনুষ্য শরীরটা প্রাপ্ত করে যদি আমরা কৃষ্ণ ভজন না করলাম তাহলে জীবনটা ব্যথা ব্যর্থ চলে গেল। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই মনুষ্য শরীরটা হচ্ছে অতিব দুর্লভ, বুঝলেন, 84 লাখ জন্মের পশ্চাৎ এই মানব জনিটা ভগবান আমাদের কৃপা করে দিয়েছে। আর এই মৃত্যুর পশ্চাৎ আর মনুষ্য জন্ম পাবো কি না পাবো তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য বলছেন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজনু দুঃখ কহিব কাহারে গিয়া। এত যে সুন্দর যে মনুষ্য শরীর পেয়েছে ভগবান, মনুষ্য শরীর কি জন্য দিয়েছে, কি জন্য দিয়েছেন, রাধা কৃষ্ণ ভজন করার জন্য, তাকে পাওয়ার জন্য। আর তাকে পাওয়ার পেতে হলে এই ভজন করতে হবে। এই জন্য বাইবেলের কথা মধ্যেও বলা হয়েছে, কি বলা হয়েছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। এখন বাইবেলের মধ্যেও তাই কথা বলা হয়েছে, কি বললেন যে ভগবান তিনি সমস্ত জীবকে তিনি তিনি সৃষ্টি করলেন তিনি প্রসন্নতা হলেন না, কেন, শুকর কুকর কুত্তা থেকে আরম্ভ করে বিল্লি থেকে আরম্ভ থেকে গরু থেকে আরম্ভ করে ছাগল থেকে আরম্ভ করে যতগুলো জীব রয়েছে প্রকাশ করলেন কিন্তু ভগবান সেখানে প্রসন্ন হলেন না, কেন না, ওই পশুজনী বা পক্ষীজনীর দ্বারা তারা ভগবানকে প্রাপ্ত করতে পারবে না। এই জন্য ভগবান কি করলেন, অন্তে শেষে কি করলেন, নিজের মতো করে মনুষ্যকে সৃষ্টি করলেন। এই জন্য গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ইমেজ মানে কি, ইমেজ মানে নিজের মতো প্রতিচ্ছবি প্রকাশ, হ্যাঁ ফটো যাকে বলা হয় ইমেজ, নিজের মতো তৈরি করে হ্যাঁ তিনি মনুষ্যকে শরীর দিলেন। যেমন ভগবানের দুইটি হাত রয়েছে, দুইটি পা রয়েছে, দুইটি কান রয়েছে, দুইটি চক্ষু রয়েছে, দুইটি কান রয়েছে, ঠিক তদ্রূপ ভগবান মনুষ্যকে সৃষ্টি করলেন। এই জন্য বলছেন গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। বুঝতে পারছেন, ফার্স্ট বাইবেলের মধ্যে বলা আছে এগুলো, কেননা এই মনুষ্য শরীর দ্বারা আমরা ভগবানকে ভজন করতে পারি। এখানে আমরা যত লোক এসছি কারা এসছি, আমরা ছাগল ভেড়া এসছি, কি কে এসছেন আপনারা, আপনারা কে, আপনারা কি পরিচয় দিচ্ছেন আপনাদের, মনুষ্য পরিচয় আমি মানব। মনুষ্য শব্দের অর্থ হচ্ছে মানহুস, এটি মানুষ্য কাজ, যিনি মান বিচার বুদ্ধি করে কার্য করতে পারে তাকে বলা হচ্ছে মানুষ বলা। এই জন্য বলছেন এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি ভগবানের ভজন না করলাম তাহলে জীবনটা ব্যর্থ চলে গেল। আর এই শরীর ছেড়ে গেলে ভগবান আবার সেই 84 লক্ষ জন্ম অপেক্ষা করতে হবে, তাই ভগবান দিবে কি না দিবে তার কোনো ঠিকানা নেই।
বিশ্বাস করুন আর না করুন, শাস্ত্রের মধ্যে তা বলা হয়েছে। আহার নিদ্রা ভৈমুথুনং চ সামান্য এতত পশুবি নরানাম ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মহীনা পশুবি সমান। আমাদের পদ্ম পুরাণের মধ্যে এই শ্লোকটা বলা হয়েছে যে আহার ভোজন ভয়, ভয় কিসের ভয়? মৃত্যু ভয় সকলে আছে। আহার নিদ্রা, আর নিদ্রা মানে ঘুম, ঘুমিয়ে যায় না, কখন ঘুমান? রাত্রি হয়ে গেল, এই নটা দশটা বেজে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ, আবার সকালে উঠে পড়েন, উঠে পড়ে আবার কাজে চলে গেল। হ্যাঁ, মানুষের এই জন্য বল শাস্ত্রের মধ্যে শ্রীমদ ভাগবতের মধ্যে বলা হয়েছে মানুষের দিনের মধ্যে দুইটা কাজ করে আর রাত্রের মধ্যে দুইটা কাজ করে। কি কি কাজ করেন দিনের বেলা? কাজ করে, খায়, আর দিবাচ অর্থে ভয়া কুটুম্ব ভরে নেন না বা। দিনের বেলা আমরা অর্থ সংগ্রহ করি কিসের জন্য? পরিবার পালন পোষণ করার জন্য, এটা নিদ্রা হতে বা নক্ত। রাত্রে আমরা দুইটি কাজ করি, কি করি? আমোদ প্রমোদ করে রাত্রে কাটিয়ে দিই, যেমন বিবাহ শাদী হলে বিবাহ হয় না, ও সারা রাত বাস হই 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 করে ঘুমতে রাখে, অথবা কোথায় টিভি দেখে, অথবা কি সিনেমা দেখে, অথবা মদ্যপান আদি করে, অথবা এই বিদেশে কি করে, কি করে ডিডি ডিডি করে না, কি বলে ডিস্কো, ডিস্কো ড্যান্সে চলে যায়, সারা রাত কাটিয়ে আসে ডিস্কো দিওয়ানা। এই জন্য নিদ্রা হতে বা নক্তম বাবা নেই চোব, অথবা ঘুমিয়ে কাট। এই জন্য নিদ্রা হতে নক্তম বাবা নেই চোব, দিবাচ অর্থে হয় কুটুম্ব ভরণে নব। এই জন্য এই সংসারে জীব দিনের বেলায় দুইটি কাম করে আর রাত্রের বেলায় দুইটি কাজ করে, তো হরিভজন তো করলো না, এই জন্য ব্যর্থ চলে। এই জন্য বলছেন আহার নিদ্রা ভয়মৈথুনং চ, মৃত্যু ভয় সবারই রয়েছে, ভয় সবারই রয়েছে, ধন থাকলেও ভয় আর ধন না থাকলেও ভয়। ধন থাকলে চোরে ডাকাতি চুরি করে নিয়ে যাবে, আর ধন না থাকলে সংসার পালন পোষণ কি করে করব, তার জন্য ভয় লাগে। আর মৈথুন ধর্ম পুত্র সন্তান আদি পালন পোষণ, হ্যাঁ, এগুলো তো সমস্ত পশু পক্ষী থেকে আরম্ভ করে মানুষের মধ্যে একই বৃত্তি রয়েছে। একটা বিল্লি বিড়াল তার বাচ্চাটাকেও সে শিক্ষা দেয় কি করে, ওই মূষা জানেন, মূষা কাকে বলে, মাউস, হ্যাঁ, কি করে তাকে ইন্দুরকে কি করে ধরতে হবে, ইন্দুর বুঝেন কিনা? বিড়ালটা পর্যন্ত তার ছোট বাচ্চাকেও শিক্ষা দেয় যে ইন্দুর কি করে ধরতে হবে। হয়তো আপনারা লক্ষ্য করেছেন কি না করেছেন, দেখবেন ওই বিড়াল ছোট একটা ইন্দুরের বাচ্চাকে ধরে নিয়ে আসে, আধমারা করে রেখে দেয় নিজের বাচ্চার কাছে, আর চোখের দ্বারা ইশারা দ্বারা পাঞ্জার দ্বারা ই করে যে কি করে ধরতে হবে। তাহলে তার মধ্যে কি শিক্ষা দিচ্ছেন? একটা পশুর মধ্যে ও তাদের তারাও তো তাদের বাচ্চাদের পালন পোষণ করা, তাদের কিভাবে শিক্ষা দেওয়া তারা করে, আমরা মনুষ্য আমরাও তাই করছি। আমরা কি করছি? আমারও ছেলেমেয়েকে ছেলেমেয়েদের লেখাপড়া শিখাচ্ছি, তাদের এম এ পিএইচডি করিয়ে বিদ্যা অর্জন করে তাদের ধন অর্থ কামনার ধন অর্থ কি করে অর্জন হয় তার ব্যবস্থা করছি। কিন্তু হরিভজনের যে আমাদের জীবনের যে উদ্দেশ্য তা আমরা শিক্ষা দিলাম না, আমার ছেলে মেয়ে তা গ্রহণ করলো, আর মৃত্যুর পর কি হবে? এই জন্য শাস্ত্রের মধ্যে বলছেন যে মৃত্যুর পর তাদের নরকগামী হয়ে যাবে, আর মনুষ্য জন্ম হবে না। এই মনুষ্য শরীরটা একমাত্র দেওয়া হয়েছে হরিভজন করার জন্য। হরি হরি বিফলে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহারি, এই দুঃখের বিষয়। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে তৃতীয় স্কন্ধে কপিল দেবহূতি সংবাদের মধ্যে বলা হয়েছে, স্বয়ং ভগবান কপিল দেব নিজ মাতা দেবহূতিকে বলেছেন, মা শোনো, হরি হে তোমারে ভুলিয়া
সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা হরিয়ে তোমারে ভুলিয়া সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি না বলিব দুঃখের কথা বলিব দুঃখের কথা জানাইব দুঃখের কথা জানাইব আমাদের এখানে পদকর্তা বলছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন রয়েছে সুন্দর হরি হে তোমারে ভুলিয়া সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা আমরা ভগবানকে ভুলে এই সংসারের মধ্যে এসেছি আমরা ভগবানকে ভজন করি নাই এই জন্য মায়াদেবী এই সংসারের মধ্যে আমাদের ফেলে দিয়েছেন এই জন্য বলছেন হরি হে তোমারে ভুলিয়া সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা তোমারে তোমার চরণে আসিয়াছি না বলিব দুঃখের কথা আমরা মন্দিরে যাই ভগবানের কাছে যাই গুরু বৈষ্ণবের কাছে যাই কি জন্য যান মন্দির কি জন্য যান দুঃখের কথা বলার জন্য দুঃখটা নিবেদন করার জন্য কি দুঃখ রয়েছে আপনার বলুন মন্দিরে তো যান কখন যান আচ্ছা সাত দিনের মধ্যে একবার তো যান স্যাটারডে সানডে হ্যাঁ আমাদের বাংলায় তো আমাদের প্রতিদিন যায় আমাদের ছোট ছোট প্রতিদিন আচ্ছা চলো আপনাদের একদিন তো যান কি বলেন কিছু বলেন তো যত সমস্যা আছে সব সমস্যা সব সমস্যা সমস্যা বলেন হ্যাঁ আছে একটা টাকা চুরি দিয়ে বললেন ঠাকুর আমার মেয়ের বিবাহ হয়ে যায় আমার দোকান ঠিক চলছে না ঠাকুর আমার দোকানটা ঠিক চলে আমার ছেলে অ্যাডমিশন হচ্ছে না হ্যাঁ অ্যাডমিশন ঠিক হয়ে যায় হ্যাঁ আমার ছেলেটার ভালো করে বিবাহ হয়ে যায় নিজে বিবাহ করে কি সুখ পাচ্ছে তো ঠিক নেই ওর ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কি বলছেন আমার ছেলেটার মেয়েটার বিবাহ হয়ে যায় নিজের বিবাহ করে কি যে সুখ সে তো হাড়ে হাড়ে বুঝছেন বুঝতে পারছেন কি না সুখ পেয়েছেন কি দুঃখ পেয়েছেন মিলেমিশে পেয়েছেন দুঃখের কথা আমরা ভগবানের কাছে যাই গুরু বৈষ্ণবের কাছে যাই এই জন্য এই পদকর্তা এখানে বলছেন তোমার নিকটে আসিয়াছি না বলিব দুঃখের কথা কি দুঃখের কথা বলছেন এখানে শুনুন বার করে তোমার চরণে আসিয়াছি না বলিব দুঃখের কথা কি দুঃখের কথা জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে কি বললেন বাংলা তো বুঝতে পারছেন না জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে করিলেন একবার প্রভু দেখা দিয়া মরে পদকর্তা তাই বলছেন আমরা যখন মাতৃ গর্ভে ছিলাম সব ভুলে গিয়েছেন আপনাদের স্মরণ করিয়ে দিই আবার কি করছিলেন তখন বলছেন এটা তো সংস্কৃতের মধ্যে রয়েছে আমাদের ভক্তিমন ঠাকুর বাংলার মধ্যে বলছে সংস্কৃত বলতে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আছে উড়ুখাই গোবিন্দায় নম হয়ে যাবে উড়ুখাই গোবিন্দা নমে জানে কই কামের লাগবে না কিন্তু সংস্কৃত না জানলে আমি বললে আর কি লাভ হবে হ্যাঁ এই জন্য ওই বাংলায় আমাদের ভক্তিমন ঠাকুর বাংলার মধ্যে বলছেন জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে কদিন দাসে তখন ভাবিনু জনম লোভিয়া করিব ভজন তব এখানে পদকর্তা আমাদের বলছেন কি যখন আমরা মাতৃগর্ভে ছিলাম হ্যাঁ সাত মাসের সময় আপনাদের স্মরণ করিয়ে দেয় এগুলো ভাগবতের মধ্যে সাত মাস গোয়িং ওয়ার তাই কিন্তু কম্বো মাদার সেভেন মান্থস সাত মাসের সময় তখন যন্ত্রণায় থাকতে পারি না শাস্ত্রের মধ্যে কপিল দেবতী সংবাদের মধ্যে রয়েছে পিতার দেহ থেকে মাতৃ গর্ভের মধ্যে যখন আমরা প্রবেশ করি হ্যাঁ তা কিভাবে একদিনে যখন হয় তখন একটা জলবিন্দুর মধ্যে থাকে তারপরে তিন দিনের মধ্যে যখন হয়ে যায় তখন একটা ওই ছোলার মতো একটা দানা হয়
তারপরে সাত দিনের মধ্যে সেটা আবার বাড়তে বাড়তে আর একটু বড় বিকৃতি ধারণ করে। আবার তখন এক মাসের মধ্যে যখন হয় তখন আমাদের অল্প অল্প করে হাত আর পার গুলো বেরোতে থাকে। তারপরে যখন সাত মাসের মধ্যে হয়ে যায় তখন আমাদের এই চোখ নাক কান আর অবয়ব গুলো হয়ে যায়। হ্যাঁ, এগুলো ভাগবতের মধ্যে বর্ণনা আছে। কপিল স্বয়ং কপিল দেব আপনার নিজের মাকে বলছেন যে মা শোনো, জীব যখন মাতৃগর্ভে থাকে তখন তার কি কষ্ট হয়। এই যে বলছেন সাত মাসের মধ্যে ছিল যখন আমরা ছিলাম মাতৃগর্ভের মধ্যে, কত মাস? সাত মাস, সাত মাস। তখন ওই অল্প জায়গার মধ্যে থাকতে আর পারা যায় না, একটু পাশ নিতে পারা যায় না। হ্যাঁ, বুঝতে পারছেন? আর মা কখন কি খায়, মা কি খায় বলে, যখন মা যখন গর্ভবতী হয় না, মায়ের যখন গর্ভবতী হয় না তখন চটপটি খেতে ভালো লাগে। হ্যাঁ সত্য। হ্যাঁ, ওই চাটনিটা ভালো লাগে, ওর কি বলে আমচুরটা ভালো লাগে, তেঁতুল ভালো লাগে। হ্যাঁ, আর কখনো ওই আমচুর তেঁতুলের মধ্যে লঙ্কার যে ঝাল থাকে না, ওই চটের পটর চটের পটর খেতে ভালো লাগে। কিন্তু জানেন না আমাদের শাস্ত্রের মধ্যে বলেছেন, আমি বলছি না, শ্রীমদ ভাগবতের মধ্যে স্বয়ং সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কথাগুলো বলছেন, আর স্বয়ং ভগবান কপিল দেব নিজ মা দেবদীকে কথা বলছেন। আমাদের এই যে মা যে খেলেন, কি খেলেন? চটপটি ফটফটি যেগুলো খেলেন না, ওই লঙ্কার ঝাল দেখলেন না, ওইগুলো রস আকারে গিয়ে, রক্ত আকারে গিয়ে শিশুর কোমল শরীরের মধ্যে সেখানে আঘাত হচ্ছে। তখন আর থাকতে পারছে না ছোট বাচ্চা, এই মাতৃগর্ভের মধ্যে ইউটিউবের মধ্যে যে রয়েছে ছটপট ছটপট করছে। হ্যাঁ, কিভাবে আমরা রয়েছে মাতৃগর্ভের মধ্যে ভুলে গিয়েছেন, কিভাবে ছিলেন জানেন? এখন তো এরকম সোজা হয়ে বসে আছি না, ওই রকম ছিলাম না মাতৃগর্ভে, কিরকম ছিলাম? এরকম ছিলেন, ভুলে গেছেন, উল্টা দিকে সিটটা ছিল আর পাটা ছিল উপরের দিকে, উপরের দিকে। হ্যাঁ, আমাদের পাটা কিসের দিকে ছিল? উপর দিকে, আর মাথাটা আমাদের চারিদিকে ওই রকম মল মূত্র বিষ্ঠা আদি ছিল চারিদিকে ঘিরে। হ্যাঁ, ছোট ছোট কীড়া কৃমি গুলো সেখানে রয়েছে। হ্যাঁ, আর কৃমি গুলো অত্যন্ত কোমল শরীর যখন কাটছে তখন সহ্য করতে পারছে না। এখন একটা ছোট মশা যদি আমাদের শরীরে বসে আমার হাতে এইভাবে চলে যায়, মশাটাকে তাড়িয়ে দিই, কিন্তু ওখানে কি করছেন? হ্যাঁ, কত কষ্ট রয়েছে, তখন আর যন্ত্রণা ছটফট করছে। হ্যাঁ, ওই যে মাতৃগর্ভে বাচ্চা রয়েছে না, যন্ত্রণা ছটফট করছে, কত কষ্ট। হ্যাঁ, একে বলা হচ্ছে পাশ বন্ধন বলা হয়, এই জন্য জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, পাশ বন্ধন। হ্যাঁ, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে কদিন দাসে। আসুন, সাত মাসের সময় তখন আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করেছি, আপনিও করেছেন আমিও করেছি, যত মনুষ্য রয়েছে, কিন্তু মনুষ্যদের বলা আছে, পশুদের কথা বলা হয়নি। হ্যাঁ, ভাগবতের মধ্যে বলছেন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সাত মাসের, সাত মাসের সময় ভগবানের কাছে আমরা প্রার্থনা করেছেন, প্রভু আরে সহ্য হচ্ছে না, এই মাতৃগর্ভ থেকে আমাকে বের করে দিন, সকলে আমরা প্রার্থনা করেছি। তখন ভগবান একবার দর্শন দিলেন, সকলেই আমরা ভগবানকে দর্শন করেছি। কখন? সাত মাসে, সাত মাসের আমরা সকলে তখন ভগবানের কাছে প্রার্থনা করেছি, প্রভু বের করে দিন। তখন ভগবান বললেন তোমাকে তো আমি বের করে দেবো, তুমি কি করবে? তখন ভগবান আমাদের প্রার্থনা করি, প্রভু তোমারই ভজন করবো আমরা, ভগবানের কাছে ত্রিসত্য করে, হ্যাঁ ত্রিসত্য বুঝেছেন, হ্যাঁ শপথ করেছি, ওই টুক দাও ওথ, শপথ নিয়েছি, হ্যাঁ তিনটা সত্য, তিনটা সত্য নিয়েছি যে হ্যাঁ ভজন করবো, ভজন করবো, ভজন করে দেবো তিনবার। হ্যাঁ, এই যে বলছেন একবার প্রভু দেখা দিয়া মলে বঞ্চিত দিনদাসে, তখন ভগবান কি বললেন? আচ্ছা আর দুই মাস অপেক্ষা করো। হ্যাঁ, সাত থেকে আর দুই মাস হলো, কেতনা মাস হয়ে গেল? হ্যাঁ, নয় মাস হয়ে গেল, ন মাস দশ দিনের সময় স্বয়ং ভগবান আবার মাতৃগর্ভের মধ্যে প্রসব বায়ু রূপে প্রবেশ নিজে করলেন। এগুলো ভাগবত গীতার মধ্যে ওর বলা হয়েছে, আমি
মাতৃগর্ভে প্রসববায়ু রূপে জীবকে উদ্ধার করে। সেই ছোট জায়গা থেকে বের হতে পারে না, হ্যাঁ, তখন ভগবান কি করলেন, ওই প্রসববায়ু রূপে আমাকে জবরদস্তি করে প্রসাদ দিলে, আর মাতৃ মায়ের অল্প জায়গার মধ্যে থেকে আমি বের হয়ে গেলাম। কিন্তু আশ্চর্য বাপ, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান তব, আর আদারের ছেলে সজনের কোলে হাসিয়া কাটাইনু কাল। এখানে আমাদের পদকর্তা আবার কি বলছে বাংলাতে, ভগবানের কৃপাতে আমরা মাতৃগর্ভে জন্ম নিলাম, মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মায়ার এমন একটা প্রভাব রয়েছে, আমরা ভগবানের কথা ভুলে গেলাম, ভুলে গেছি সব। সেই যে আমরা ওথ নিয়েছিলাম, মানে শপথ নিয়েছিলাম, হ্যাঁ, সেই শপথের কথা ভুলে গেলাম যে তোমার ভজন করবো। এই যে বলছে জননী পরি মায়া জলে, না হইল জ্ঞান তব, আদরের ছেলে সজনের কোলে হাসিয়া কাটাইনু কাল, আর ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলুনু বালক সনে। আমাদের প্রাত্যহিক জীবনটার কথা এখানে বলা হচ্ছে, সকলের জীবনটার কথা এখানে বলা হচ্ছে, আমার জীবনের কথা নয়, আপনার জীবনের কথা নয়, সকলের জীবনের কথা এখানে বলা হচ্ছে। কি হলো, যখন আমি মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করলাম, ভগবান তো ভুলে গিয়েছি, মায়া আমাদের ভুলিয়ে দিয়েছে, আর আমাদের স্বজন, হ্যাঁ, পিতা ভাই অথবা বোন অথবা মাসি দাদিমা দিদিমা জয় রয়েছে, সকলে আমাকে কি করছেন, আদর করছে, কোলে নিচ্ছে, হ্যাঁ, এই যে বলছে আদরের ছেলে সজনের কোলে হাসিনা হাসিয়া কাটাইনু কাল, ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলুনু বালক সনে। ফের ধীরে ধীরে বাড়তে লাগলাম, হ্যাঁ, দুই সাল তিন সাল চার সাল হয়ে গেলাম, এখন কি করছি, ছোট ছোট ছেলেদের সঙ্গে খেলকুদ করতে আরম্ভ করলাম। তারপরে কি হলো, তারপরে আবার কি মা বাবা আমাদের কি করলেন, স্কুলে ভর্তি করে দিলেন, কিন্না না কি বলে, কিন্নার গার্ডেন না কি বলে, কি বলে সব, হ্যাঁ, কিন্ডার গার্ডেন কি বলে, কিন্ডার গার্ডেন, হ্যাঁ, পড়াশোনা হয় না, কেবল নার্সারিতে গিয়ে বাস খেলকুদ দু ঘন্টা করে ঘুরে আসে, হ্যাঁ, ধীরে 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 এটা কি আমাদেরকে যাওয়া আসা একটা অভ্যাস করাচ্ছে মাদার, হ্যাঁ, সময়টাকে পার। তারপরে ধীরে ধীরে স্কুলের মধ্যে অ্যাডমিশন হলো, বিদ্যা অভ্যাস করলাম, হ্যাঁ, বিদ্যার গৌরবে ভ্রমে দেশে দেশে ধন উপার্জন করি। এইবার কি করলাম, এমএ পিএইচডি করে নিলাম, কত পর্যন্ত পড়াশোনা করেছেন, গ্র্যাজুয়েশন করে নিয়েছি, এমএ করে নেবেন, মাস্টার ডিগ্রি, হ্যাঁ, করে কি করবেন, উদ্দেশ্যটা কি, অর্থ উপার্জন করো, ভালো করে একটা পোস্ট পাওয়া যায়, হ্যাঁ, কোম্পানির ম্যানেজার বন যায়, হ্যাঁ, অথবা উচ্চ পদ পাওয়া যায়, হ্যাঁ, অথবা অনেক প্রকারের, হ্যাঁ, বিদ্যা অর্জন করলাম, এমএ পিএইচডি করে ডক্টরেট হয়ে গেলাম, লয়ার বনে নিলাম, হ্যাঁ, ধন উপার্জন করলাম। আচ্ছা, ধন উপার্জন করে কি করলেন ফের, এই জন্য বলছেন, আমি বলছি না কি, পদকর্তা ফের বলে যাচ্ছেন, হ্যাঁ, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, হ্যাঁ, বিদ্যার যেত মহিমা, এই জন্য কি করলাম, সমস্ত ধনী ধনী দেশের মধ্যে আমি ঘুরতে লাগলাম, যেই দেশের মধ্যে আমাকে অধিক পয়সা দেবে, হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে অত পয়সা দেবেন, ডাক্তার পাস করলে অত পয়সা কোথায় দেবে, আমেরিকা চলে যেতে হবে, আমেরিকায় গিয়ে এখন ডাক্তারি করলে বেশি পয়সা পাওয়া যাবে, ডলার আছে না, ডলারের ভ্যালু বেশি, অথবা ইংল্যান্ডে চলে যেতে হবে, সেখানে আরো পাউন্ডের ভ্যালু বেশি, আর অনেক প্রকারের ফ্যাসিলিটি রয়েছে, ইন্ডিয়াতে কে পুছে, হ্যাঁ, এই জন্য সব যত সব বিদেশের দিকে দৌড়ছে, হ্যাঁ, ফ্রান্স এসে যাচ্ছে। আচ্ছা, চলো, আমি বলছেন কি, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি।
ধন উপার্জন করলেন, ধন উপার্জন করে এবার কি করলেন, কয়েকটা ফ্ল্যাট কিনে নিলেন, ফ্ল্যাট বাড়ি কিনলেন, আচ্ছা ঘর তো কিনলেন, ঘরে তো থাকবি নাকি, হ্যাঁ কে থাকবে, কিনেছে তো কথা না, এই আচ্ছা আচ্ছা কথা বলে ন গৃহং গৃহিণী চ উচ্চতে, যেই ঘরের মধ্যে যদি গৃহিণী না থাকে সেই ঘরকে ঘর বলা হয় না, লক্ষ্মী নাই, লক্ষ্মী নাই বলছি, বাংলা লোক বলে না লক্ষ্মী আসছে গো, লক্ষ্মী লক্ষ্মী যে পরে সব অলক্ষ্মী, পরে যে কি যে অলক্ষ্মী হবে সে তো আর বুঝলো না, বলে আমার ঘরে লক্ষ্মী আসছে, লক্ষ্মী ভালো সুন্দর কথা, আচ্ছা কি হলো, ধন উপার্জন করলেন, ধন উপার্জন করে কি করলেন, ঘর আর বাড়ি কিনলেন, তারপরে বিবাহ করলেন, এই জন্য বলছেন বিবাহ করলেন, বিবাহ করে তারপরে কি করলেন, ওই পুত্র কন্যা আদি পালন পোষণ করতে লাগলেন, সেই কোন সন্দেহ এই ভুলে গেলেন ভগবানের যে ভজন করবার জন্য যে শপথ নিয়েছিলেন, হ্যাঁ বার্ধক্যে আমার, ফের বৃদ্ধকাল এসে গেল, হ্যাঁ ছেলে মেয়েদের লেখাপড়া শিখালেন, হ্যাঁ আবার ওই ছেলে মেয়েদের মানুষ করে তাদের আবার বিবাহ দিয়ে সমস্ত ধনকে আপনি লুটে দিলেন, হ্যাঁ সমস্ত ধন চলে গেল তাদের, কিন্তু সময় আপনার হলো না একদিন গোবিন্দের ভজন করে, সময় আছে, কত ব্যস্ত ব্যস্ত জীবন, আজকে যদি বলি আচ্ছা এখানে একটু পাঠ কীর্তন হতে আসুন, বলে সময় নাই, সময় কোথায় চলে গেছে, বলে আজ এই কাজে যেতে হবে, ও কাজ যেতে হবে, ও কাজ যেতে হবে, বলে যেদিন তোমার জনক জমরুদ এসে ধরে নিয়ে যাবে তখন কি করবে তুমি, এই যে বলছেন ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো তার নাম, কখন মরিবে কেমনে তরিবে বিষম সমন পাপ, প্রাণটা কখন চলে যাবে কে জানে, আর ওই সমনে মানে যমদূত এসে হাতে পা হাতে আর পায়ে দড়ি বেঁধে চাবুক মারতে মারতে মরে যাবে, কেন যদি ভগবত ভগবত ভজন না করে, এই জন্য বলছেন বার্ধক্যে আমার পঞ্চরোগে হত কেমনে ভোজিব বলো, বৃদ্ধকাল এসে গেল, হ্যাঁ বুঝতে পারছেন বৃদ্ধকাল যখন এসে গেল আর তখন আর ঘর ঘরায়তি কণ্ঠায় ঘর ঘরায়তি, হ্যাঁ বৃদ্ধকাল এসে গেলে এ ত্রিধাতু এসে কণ্ঠ গলাটাকে চেপে ধরে, ত্রিধাতু বুঝছে বুঝলেন কি, বাত কফ, বাত কফ পিত্ত বায়ু, এ পাঁচ তিনটা ত্রিধাতু বলা হয়, এটা আমাদের গলার মধ্যে এসে চেপে ধরে, ঘর ঘরায়তি কণ্ঠন ঘর ঘরায়তি, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তম মন মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্ত কণ্ঠাবরোধনম ভজনম কুতস্তে, আমাদের কুলশেখর এই পদটা লিখেছেন সংস্কৃতের মধ্যে, কি লিখেছেন, যখন বৃদ্ধকাল এসে যাবে তখন আর হরিভজন হয় না, বৃদ্ধকালে হরিভজন হয় না, আমরা সকলে মনে করি এই যুবাকাল রয়েছে ধন সম্পত্তি আর সুখ ভোগ আদি করে চলে, যখন বৃদ্ধকাল হব যখন বৃদ্ধকাল আসবে তখন ভজন করব, লোকে বলে না, বলে এখন তুমি তো যুবা আছো যুবতী আছো এখন ওই ভগবানের ভজন করে কি হবে, হ্যাঁ এখন খাও দাও আর মুচক ফুর্তি করো সিনেমা যাও আর কে কে করো, যখন বৃদ্ধ হবে তখন তখন বৃন্দাবনে চলে যাবে, কিন্তু বৃদ্ধকালে ভজন হয়, বৃদ্ধকাল ভজনে নয়, এই জন্য প্রহ্লাদ মহারাজ নিজে বলছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতেন, কৌমার কাল যুবাবস্থায় ভগবানের ভজন হয়, বৃদ্ধকালে ভজন হয় না, বৃদ্ধকালে বৃদ্ধকালে কি করে ভজন হবে, সারা জীবন যে কার্য করেছেন সেটার মধ্যে আসক্তি রয়েছে, একটা ছোট কথা বলি পুরাণের একটা কাহিনী আপনাদের শোনায়, একদিন নারদ ঋষি সর্বত্র ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে উপস্থিত হয়েছেন, নারদ ঋষি সর্বত্র ভ্রমণ করেন, এখন নারদ ঋষি এসে ভগবানকে বলছেন, বলছেন যে প্রভু আপনি তো জীবকে সৃষ্টি করেছেন বিশেষ করে মনুষ্য তো আপনার পুত্র কন্যা, হ্যাঁ তমেব মাতা ত
তমেব পিতা তমেব বন্ধু সখাশ্চ তমেব রয়েছে না আমার সকলই হচ্ছেন ভগবানের পুত্র কন্যা তাই না ভগবানই আমার পুত্র কন্যা তাই নারদ ঋষি বললেন আপনি মনুষ্যকে সৃষ্টি করলেন আপনার তো পুত্র কন্যা আর সেই পুত্র কন্যা গুলো এই সংসারের মধ্যে মায়া জগতের মধ্যে কত কষ্ট পাচ্ছে আপনি তাদের উদ্ধার কেন করছেন না আপনি সর্বজ্ঞ আপনি তো দেখছেন সবকিছু আপনার ছেলে জলে ডুবছে আপনি কি করবেন বলুন আপনি দেখছেন কি করবেন আপনি মনে করবেন আপনার ছেলে জলে ডুবছে কি করবেন জলে ঝাঁপ দিয়ে ছেলেটাকে উদ্ধার তো করবেন না ছেলেটা ওই জলের মধ্যে হপ হপ করে জলে ডুবছে আর আপনি দেখতে থাকবেন হা 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 করবেন কেন সাধারণ জ্ঞান তো আছে না এই জন্য নারদ ঋষি রেগে মেগে ভগবানকে বলছেন বিষ্ণুকে বলছেন এই সমস্ত জীব মায়ের জগতের মধ্যে তারা কত কষ্ট পাচ্ছে তাপ জ্বালার মধ্যে তার দগ্ধীভূত হচ্ছে আধ্যাত্মিক আদি দৈদিক আর আদি ভৌতিক তাদের আপনি কেন উদ্ধার কেন করছেন না যেমন আমি বললাম আপনার ছেলেটা যদি ওই সুইমিং পুলে সামান্য জলের মধ্যে যদি ডুবতে থাকে তো আপনি কি করবেন ঝাঁপ দিয়ে ছেলেটাকে উদ্ধার করবেন এটা তো পিতা মাতার কর্তব্য সেগুলো নারদ ঋষি বলছেন যে প্রভু আপনি মায়ের জগৎ সৃষ্টি করেছেন আর আপনার পুত্র কন্যাদের সৃষ্টি করেছেন আর আপনার পুত্র কন্যা এই মানবগণ সংসারে দুঃখে দুঃখিত আছে আপনি তাদের উদ্ধার করছেন না কেন তখন ভগবান বিষ্ণু বললেন এগুলো পুরাণের কথা আমি বলছি ভগবান বিষ্ণু বললেন নারদ শোনো তুমি যা বলছো সত্য আমি এই জীবকে উদ্ধার করার জন্য কতবার এই মায়িক জগতে এসেছি স্বয়ং রূপে অবতার রূপে আমি এসেছি কত আমার অবতার রয়েছে আমি অনেক অবতারের রূপে এসেছি কৃষ্ণ অবতার রূপে গৌর অবতার রূপে রাম অবতার রূপে কত আমার অবতার রয়েছে ইনকার্নেশন আমি এই অবতার রূপে এসেছি জীবকে উদ্ধার করার জন্য কিন্তু সেই জীব উদ্ধার হতে চায় না আমি কি করি বলো কিছু জীব উদ্ধার হচ্ছে আর কিছু উদ্ধার হচ্ছে চাইছে না কি করা যায় নারদ বলছে না না আমি বিশ্বাস করি না তখন ভগবান বললেন নারায়ণ বললেন নারদ তুমি যাও যদি কোন একটা জীবকে যদি তুমি এখানে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি ধন্য বলবো নারদ ঋষি তখন কি করলেন বৈকুণ্ঠ থেকে এই জগতে এলেন দেখলেন কি আরে কোথায় যাচ্ছেন বৈকুণ্ঠে যাচ্ছেন শোনো হরি কথা শোনো বিচার করলেন আচ্ছা এক জায়গা দেখে একটা খেতি রয়েছে খেতি সময় কৃষক যেখানে কাজ করে কাজ করে কি বলে জমিনে জমিনে হাল চালাচ্ছে হ্যাঁ তার নাম ছিল কৈলাস কি নাম ছিল আর নামটা হলকে মনে রাখবেন কৈলাস হ্যাঁ 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে কত বছর বয়স 70-80 বছর হাল চালাচ্ছে হাল চালাচ্ছে আর হাল চালাচ্ছে গরমের সময় ছিল হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম হয় না আপনাদের বাংলাদেশে কোন মাসে গরম হয় বেশি কাল বৈশাখী বলে না হ্যাঁ কাল বৈশাখী হ্যাঁ মধ্য দিনে রক্ত নয়ন করিল করিল হ্যাঁ কাজী নজরুল ইসলামের রয়েছে না কাল বৈশাখী ঝড় হয় না বাংলাদেশে আমাদের বাংলায় পশ্চিম কাল এখন তো হচ্ছে হর রোজ শোনায় পড়তে খবর দিচ্ছে হ্যাঁ এখন কি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মধ্যে হ্যাঁ আর এক টকটকে রৌদ্রের মধ্যে হাল চালাতে চালাতে তার ওই ঘামে ভর্তি হয়ে গিয়েছে আর চালাতে পারছে না এক জায়গায় গিয়ে কৈলাস একটা গাছের তলায় গিয়ে বসেছে বলদটাকে এক জায়গায় দুটো বলদকে এক জায়গায় রেখে দিয়েছে আর একটা গাছের তলায় গিয়ে বসছে হ্যাঁ এমন সময় নারদ ঋষি সেখানে গেলেন নারদ ঋষি বললেন এ কৈলাস কি ভাই কেমন আছো বলে নারদ ঋষি ভালোই আছে আচ্ছা দেখো তোমার বয়স কত হয়েছে কত বয়স হয়েছে আপনার 70 বলে আমার বয়স হয়েছে 75 কত বছর কৈলাসের বয়স 75 মনে রাখবেন 7-5 কি 6-5
কত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ আচ্ছা মনে রাখবেন না কত পাঁচ সাত পঁচাত্তর বছর বয়স আরে এত বৃদ্ধ হয়ে গেছো তুমি হাল চালাচ্ছ কেন তোমার ছেলে মেয়ে কেউ নেই কৈলাস বলে না কি আর বলবো ছেলে মেয়ে তো রয়েছে দুইটা ছেলে আর একটা মেয়ে কয়টা ছেলে দুইটা ছেলে একটা মেয়ে মেয়েটা তো বিবাহ হয়ে গেছে দুইটা ছেলে তো আছে ছেলেগুলো না কই কাজ করতে চায় না সব কুড়ে কুড়ে সমাজে অলস অলস লেজি কাজ করতে চায় না দেখো এই যে দশ বিঘা জায়গাটা না আমি যখন কৈলাস বিজয় বলছে না দেশকে আমি যখন ছোট ছিলাম না ওই চায়ের দোকানে কাজ করে করে হ্যাঁ এক এক পয়সা জমা করে হ্যাঁ আমি এই দশ বিঘা জমিটা খরিদ করেছিলাম আমার নিজের রক্তের উঠা পয়সা এই জমিটা খরচ করেছি কিনার কিনেছি আজকাল ছেলে মেয়ে তো কথাই শুনতে চায় হ্যাঁ কাজ করতে চায় না এই জন্য আমি কি করছি নিজে হাল চালাচ্ছি হ্যাঁ না দিশি বললেন আরে পঁচাত্তর বয়স বয়স হয়ে গেছো কখন মরে যাবে ঠিক নাই এক কাম করে সব ছেড়ো তুমি হরি ভজন করো কৈলাস বলছে হ্যাঁ ভজন করবো ভজন করবো ভজন আজ নেই কাল 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 আরে দীক্ষা মন্ত্র তো নাও বলে না না পরে 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 এখন তো ওরা ছেলেটা আর একটু ছেলে দুটো ছেলে একটু বড় হয়ে যায় মেয়েটা তো বিয়ে দিয়ে দিয়েছি না মেয়েকে বিয়ে দিয়েছেন বলে মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছি আর কি রয়েছে দুটো ছেলে দুটো ছেলে রয়েছে হ্যাঁ দুটো ছেলে একটু লেখাপড়া শিখে যায় আর দুটো ছেলে বড় হয়ে গেলে না বিয়েটে করলে হ্যাঁ তারপরে একটা নাতি ফাতি হলে না তারপরে তো আমি নিশ্চিন্ত হইলাম আর আমি হাল চাষাবো না কিছু করবো না তখন তো সময় থাকবে যেমন আমাদের কথাগুলো বলি না বলে মহারাজ কি আর এখন দীক্ষা ভিক্ষা নিয়ে কি করবো ছেলে মেয়েটার বিবাহ হয়ে যায় ছেলেটার বিয়ে হয়ে যায় ছেলেটার একটা সার্ভিস পাওয়া যায় বাড়ির ছেলেটার আবার একটা বিয়ে হয়ে যায় তার বিয়ে হয়ে গেলে তারপরে একটা নাতি হয় নাতনি হয় তারপরে ওই কৈলাস তাই বলছেন নারদ এসে দেখলো তো দেখো বৃদ্ধ হয়ে গেছে পঁচাত্তর বয়স হয়ে গেছে সাথে পাঁচ পঁচাত্তর বয়স হয়ে গেছে তবু আসক্তি ছাড়ছে না গীতার মধ্যে ভগবান কি বলেছেন জানেন জং জং বাপি স্মরণং তজ্জন্তি কলিবরম মৃত্যুকে মৃত্যুর সময় মানুষ যে যে বস্তুর প্রতি আসক্তি থাকে সেই বস্তুর চিন্তা করতে করতে তার দেহ ত্যাগ হয় আর মৃত্যুর পর সেই দেহ তার প্রাপ্ত হয় গীতাটা পড়বেন গীতা পড়েন কি পড়েন না গীতা পড়েছ এই শ্লোকটা পড়বেন জং জং বাপি স্মরণং তজ্জন্তি কলিবরম সদা তদ্ভাবহাবিত কুন্তেয় মৃত্যুকে মৃত্যুর সময় মনুষ্য যে বস্তুর প্রতি আসক্তি থাকে সেই বস্তুর চিন্তা করতে করতে তার শরীর ছাড়ে আর মৃত্যুর পর তার সেই শরীর প্রাপ্ত হয় এখন কৈলাসের আসক্তি কিসের প্রতি ছিল ওই বিষয়ের প্রতি ছিল মারা গেল ৭৬ বছর বয়সে কত বছর বয়সে ৭৬ বছর এক বছর পরে মারা গেল পঁচাত্তর বছর নারদ আসছে এখন তো ৭৬ বছর এক বছর হয়ে গেল মারা গেছে নারদ এসে ঘুরতে ঘুরতে চলো এক বছর তো হয়ে গেছে কৈলাস কে কেমন আছে দেখি এখন সেই গৃহের মধ্যে এসছে গৃহের মধ্যে এসে তার ছেলে মেয়েদের জিজ্ঞাসা করছে এই তোমার বাবা কোথায় ছেলে মেয়ে তো কেঁদে বসছে বলে ঠাকুর না ঠাকুর আমার বাবা মারাই গেছে আমরা কাজ করতাম না বাবা নিজেই হাল চস্ত হ্যাঁ গাড়া ছিল হ্যাঁ গাড়া চলে গেছে বাবা গাঁথা মতো কাজ করছে এখন গাড়া চলে গেছে এখন কি করা যায় আচ্ছা নাদুষি মনে মনে বিচার করলেন এই কৈলাসের এত যখন আসক্তি ছিল এই গৃহের মধ্যে কোথায় না কোথায় কি রূপে জন্মগ্রহণ করেছে আমি বললাম যেখানে যার আসক্তি থাকে সেইখানে তার আবার জন্ম হয় এই গীতার মধ্যে তাই বলা হয়েছে নাদুষি ত্রিকালজ্ঞ ধ্যান লাগালেন যে কৈলাস এই গৃহের মধ্যে কি হয়ে জন্মগ্রহণ করেছে দেখি দেখলেন তো ওই গৃহের মধ্যে কি হয়ে জন্মগ্রহণ করেছে বলদ হয়ে জন্মগ্রহণ করেছে জমি চাষ করতে হবে না গরু হয়ে গরু গরু বলদ বল বলদ হয়ে জন্মগ্রহণ করেছে গো কি জন্মগ্রহণ করেছে বলদ বলদ কৈলাস এখন বলদ হয়ে জন্মগ্রহণ করেছে গরু হয়ে জন্মগ্রহণ হ্যাঁ কোথায় মানুষ শরীর থেকে বলদ হয়ে জন্মগ্রহণ করে
এখন আবার কয়েক দুই একশোর এক বছর পরে নারজি এলে এলে নারজি দেখলো তো কি হয়েছে, তার জিজ্ঞাসা করলেন, এই তোমাদের ওই বলদটা কোথায় গেল? বলছেন বলে গুরুদেব কি বলবো, এই যে দুটো এক যে বলদটা ছিল না বিলকুল আমার পিতার মতোই ছিল, বলে ঘর থেকে ছেড়ে দিলে আমাদের জমিনটা কোথায় সেখানে গিয়ে বিলকুল দাঁড়িয়ে যেত। হ্যাঁ না মনে করে, আরে তোর পিতা বলদ নেই, ওর পিতাই বলদ। আচ্ছা তখন নারদিসি আবার কিছু সময় পরে বলদকে বলদের কাছে গেলেন, দেখলো এই তুই বলদ নয় তুই কি কৈলাস, কৈলাস। হ্যাঁ দেখ কুছ ভজন কর, এখনো তোর সময় আছে, হ্যাঁ দীক্ষা মন্ত্র নিয়ে তুই বলদ শরীর হলেও তোর চেতনতা ধর্ম আছে, এখন ভজন কর। এখন বলদরা কৈলাস কি বলছে জানেন, ওই বলদ বলদ রূপী কৈলাস বলছেন যে গুরুদেব ভজন করবো ভজন করবো মন্ত্র গ্রহণ করবো করো করো। হ্যাঁ আরেকটু সাথে আমার ছেলে মেয়েরা তো কার্য করে না, এখন কি করি, এই বলদ হয়ে জন্মগ্রহণ করেছি আর এই জমিন চাষ করে। আচ্ছা এইভাবে কিছুদিন কেটে গেল, কয়েক বছর কেটে যাওয়ার পর নারদেশী আবার সেই ঘরে এসছেন, জিজ্ঞাসা করছেন ছেলে মেয়েদের, আরে তোমাদের সেই বলদরা কোথায় গেল? বলে নারদেশী বলদরা মারা গেছে। নারদেশী মনে মনে বিচার করলেন, এই বলদ কৈলাস তো বলদ ছিল, এই ঘরের মধ্যে কোথাও জন্মগ্রহণ করেছে। নারদেশী ধ্যান লাগালেন, ধ্যান লাগালেন, দেখে কি ও কৈলাস এখন কি হয়ে জন্মগ্রহণ করেছে, কুত্তা হয়ে জন্মগ্রহণ করেছে। কি হয়ে জন্মগ্রহণ করেছে? কুকুর, কুকুর। হ্যাঁ কুকুর হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ এখন নারদেশী বলে, রে তুই কুত্তা নয় তুই না তুই সেই কৈলাস, কৈলাস তোকে কত বছর থেকে বলছি ভরি ভজন কর। ধর্ম পুত্ররা বলছে, নারদেশী তুই তো ঠিক তো বলছিস, আজকাল ছেলে মেয়েদের বিবাহটা করেছে আর ঘরে তো তালাটা বন্ধ লাগাই না, আমি কষ্ট করে কত ধন সম্পত্তি করে করলাম আর ছেলে মেয়েদের জমিটা বিক্রি করে দিয়েছে, কি করে দিয়েছে, 10 বিঘা জমিতে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ আর এই ঘরটা যে কিনেছে না এটাও বিক্রি করার জন্য তালে আছে আবার, আর দেখো ছেলে মেয়েরা আজকাল তো ঘরের তালা পর্যন্ত দেয় না, কোথায় চোর এসে জানে, এই জন্য আমি ঘরের মধ্যে কি করি পাহারা দিই, কুত্তা হয়ে পাহারা দিই। হ্যাঁ এখন আজকাল না বিবাহ করলে পতি পতি বলে চলো সিনেমা চলে যায় আর মনে থাকে না ঘরে তালা মারছে কিনা, এই জন্য এই ঘরের মধ্যে থাকি কুত্তা হয়ে আছি। হ্যাঁ নারদেশি বলেন, আরে চল এসব কুত্তা ফুত্তা চোর, হ্যাঁ আমার সাথে চলো হরিনাম করো ভগবত ভজন করো। বলে গুরুদেব গুরু গুরুদেব করে 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 মানে করবো করবো। হ্যাঁ আর একটু আমার ছেলে মেয়ে একটু বড় হয়ে যায় একটু বুদ্ধি শুদ্ধি হয়ে যায়, এখন তো যুবা হয়েছে না, যুবা কালী তো ধর্ম রয়েছে ঘোরা, একটু বয়স হলে বিষয়। আচ্ছা নারদেশি আবার দু পাঁচ সাল পরে দু পাঁচ বছর পরে এলে জিজ্ঞাসা করলেন ছেলে মেয়েদের, জিজ্ঞাসা করলেন এই তোমাদের সেই কুত্তাটা কোথায় গেল? বলে মহারাজ গুরুদেব কি বলবো, কুত্তাটা বিলকুল আমার পিতার মতো ছিল, ঘরের মধ্যে বিলকুল এই আমরা চলে যেতাম আর কুত্তাটা আমাদের সব পাহারা দিত, এখন ওরা অনাথ হয়ে গেছে। নারদেশি বিচার করলেন তোর পিতা এখন কুত্তা নেই, এখন কি হয়ে আছে দেখি। নারদেশি এখন করলেন ধ্যান লাগালেন, ধ্যান লাগাই দেখে যে ওই ঘরের মধ্যে কি হয়ে রয়েছে, সাপ হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ কি হয়েছে, নারদেশি তখন কি করলেন সাপের কাছে গেলেন, এই তুই কইলা তুই সাপ নয় তুই এখানে কেন রয়েছিস? বলি নারদেশি কি আর বলবো, আজকাল ছেলে মেয়েরা তো আমাদের জমিটা তো বিক্রি করে দিয়েছে, 10 বিঘা জমি বিক্রি করে দিয়েছে, আর এই ঘরটা তো আমি করেছিলাম, এই ঘরটা নাকি বিক্রি করবার ওরা প্ল্যান করছে, আমার যত কিছু সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়েছে আর আমার সামান্য একটু ধন আমি এই ঘরের মধ্যে ঘোড়ার মধ্যে ঘোড়ার মধ্যে এটা পাতলে মধ্যে ঘোড়া ঘোড়া মাটির ঘোড়া মাটির ঘোড়া রয়েছে না, মাটির হাড়ি, হ্যাঁ ছোট মাটির হাড়ির মধ্যে কিছু ধন সম্পত্তি আমি নিজে সোনা দানা রেখেছিলাম মাটির মধ্যে গর্তের মধ্যে রেখেছিলাম, তাই মনে মনে ভাবলাম এই ছেলে মেয়েরা না যদি এটা বের করে নিয়ে চলে যায়, এত কষ্ট করে যে ধন সম্পত্তি করেছিলাম সব তো নিয়ে নিয়েছে আর এই টুকু ধন না নিয়ে চলে যায়, এই জন্য সাপ হয়ে আমি এটা পাহারা পাহারা দিচ্ছি। না দিছি বলে আরে তুই সাপ শরীর ছোট
মেরা কথা শোনো, হরি নাম করো, করবো 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 এখনো যে বলে না একটু হরি ভজন করুন, করবো করবো মহারাজ, ছেলেটার বিয়ে হয়ে যাক, মেয়েটার বিয়ে হয়ে যাক, হ্যাঁ আরে করতে করতে বাস গেল। এখন কি হলো না, বেশি মনে মনে বিচার করলেন সিধে আঙ্গুলে ঘি উঠবে না, কি বললাম সিধে আঙ্গুলে ঘি উঠবে না, সিধে আঙ্গুলে ঘি উঠবে না, যখন আমাদের ঠান্ডা পড়ে না ঘিয়ের বোতলের মধ্যে ঘি থাকে না, ওই এরকম করলে আর পড়ে না, তখন আঙুলটাকে একটু বাঁকাতে হয়, বাঁকাতে হয় তখন ঘিটা বলে। তার মানে কি না, বেশি বিচার করছেন একে আর সহজে একটু হরিভজন করবে না, একে যতই বলো কিছু হবে না, হ্যাঁ বিষয়ের মধ্যে এর মন এমন লেগে আছে এর কিছু হবে না, এর কোমরটাকে ভাঙতে হবে। হ্যাঁ বলে কি করলেন নারদ ঋষি, তখন কি করলেন ছেলে মেয়েদের ডাকলেন, এই তোমার বাবার সম্পত্তির সম্বন্ধে তোমরা কিছু জানো? বলে হ্যাঁ গুরুদেব, আমার বাবার 10 বিঘা জমি ছিল, সেই জমিটা তো আমরা বিক্রি করি, আমরা এক বোন আর 3 ভাই এ 2 ভাই ভাগ করে নিয়ে নিয়েছি, আর যা ছিল আর গুরুদেব বাবার যে সম্পত্তি আর ছিল ধন সম্পত্তি যা ছিল ধরে না সব আমরা সব লুটপাট করে সব নষ্ট করে, মানে মদ টদ খেয়ে এদিক ওদিক করে সব নষ্ট করে দিয়ে এখন আমাদের পাশে আর কিছুই নাই। না দিশু বলে না না শোনো, তোমার পিতার সঙ্গে আমার মিত্রতা ছিল, তোমার পিতার নাম ছিল কৈলাস, হ্যাঁ হ্যাঁ কেবল তোমার পিতা অনেক কষ্ট করে ধন সম্পত্তি করেছিল তো, আর কিছু ধনকে না ওই মাটির নিচে গেড়ে রেখেছে, সেটা তোমাদের বলে নাই। হ্যাঁ পিতাজি কোথায় রেখেছে? এই যে ঘরটা রয়েছে না, এই ঘরের কোন কোণে? ঈশান কোণে। কোন কোণে? ঈশান কোণে, ওইখানে রাখা আছে, তোমার পিতা আমাকে বলেছে, আমি তো সাধু মানুষ আমার কি দরকার। হ্যাঁ বাংলায় কি একটা কথা বলে, ভগবান দেয় তো ছাদ ফাড় করে দেয়, হ্যাঁ জানি কথা জানেন কি? হ্যাঁ শুনেছি। কি বলে শুনেছি বলুন তো? ভগবান যা একটা কৃষক ছিল, গরিব ছিল, তার একটা ছোট একটা ক্ষেতি ছিল, ক্ষেত মানে এখন ক্ষেত করতে করতে তোর নাঙ্গলটা গিয়ে ওই একটা ঘোড়ার মধ্যে ঘাস করে লেগে গেছে, এখন লেগেছে দেখে তো উঠা দেখে তুই ঘোড়ার মধ্যে অনেক সোনার ওই যে সিক্কাগুলো রয়েছে, এখন কি করলেন ওই সোনার সিক্কাগুলোকে ঘোড়াটাকে না নিয়ে এসে ওই জমিনের এক কোণের মধ্যে গেড়ে দিয়ে রাখলেন। এখন কৃষক মনে মনে ভাবলেন এখন যদি নিয়ে যাই কেউ জানতে পারে তো পুলিশ আমার নিয়ে নেবে সব, এখন দিনের বেলা নিয়ে যাবো না রাত্রিবেলা নিয়ে যাবো, তখন কেউ আর দেখবে না। হ্যাঁ এই জন্য কৃষকটা কি করলো ওই জমিনের ঈশানের কোণের মধ্যে গর্ত খুঁড়ে ওই যে ঘোড়াটা যে পেয়েছিল না যার মধ্যে অনেক সোনার ই রয়েছে সোনার চিক্কাগুলো রয়েছে ওটা রেখে দিয়েছে, রেখে আবার ঘর এসে গেছে। এখন রাত্রি যখন হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করে বিচার করছে যে আজকে যাবো আর মাঝ রাত্রে গিয়ে উঠে নিয়ে আসো, কেউ দেখতে পাবে না। এখন ওই কৃষক কি করছে নিজের পত্নীকে বলছে যে দেখো আজ হাল চালাতে চালাতে না হ্যাঁ একটা ঘোড়া আমার এই নাগলের ফালে লেগে গেছিল, আর দেখি কে তার মধ্যে অনেক সোনা রয়েছে সোনার শিকার রয়েছে। তখন পত্নী বলছে যে তুমি নিয়ে এলে না কেন? এই তুই বুদ্ধ বুদ্ধি কম আছে, দিনের বেলা নিয়ে এলে কেউ যদি দেখে নেয় তাহলে নিয়ে চলে যাবে। এই জন্য মনে মনে ভাবছি আধি রাত হয়ে গেলে মানে অর্ধরাত্র হয়ে গেলে রাত 12-1 বাজে তখন আমি যাব আর নিয়ে আসবো, আমি তো জানি কেউ তো আর জানে না। হ্যাঁ গর্ত খুঁড়ে ঈশান কোণের মধ্যে রেখেছি। এখন একটি কাজ হয়েছে কি ওই দিন চোর এসছে, চোর বাইরে বসেছিল, এখন পতি পত্নী যে কথাগুলো বলছে না চোর আমি নিয়ে চলে যাই, বলি চুরি করে এর বাড়িতে আর কতগুলো পয়সা পাবো, হ্যাঁ 10-20 টাকা নিয়ে পাওয়া যাবে, গরিব এর ঘরে কি পাওয়া যাবে, এই মাটির মধ্যে ক্ষেতের মধ্যে এক সোনার ঘোড়া রাখা আছে আমি ওইখানে চুরি করে যাই। এখন চোর কি করছে জানেন, ওর আগে গিয়ে চলে গিয়েছে, হ্যাঁ চলে গিয়ে কি করছেন খুঁড়তে আরম্ভ করলো, খুঁড়তে খুঁড়তে দেখো ঈশান কোণের মধ্যে ওই যে বলে দিয়েছে না কৃষকটা, ও তো বাইরে থেকে শুনছে চোর,
হ্যাঁ চোর গিয়ে ওই ঈশান করে খুলতে খুলতে দেখা গেল ঘোড়া পাওয়া গেছে। কিন্তু ঘোড়া যখন খুলছে না উপরে একটা পর্দা রয়েছে, ঘোড়া খুলছে কিছু বলতা গুলো বেরিয়ে এলো। কি বলতে বেরিয়ে এলো? বলতা, বলতা জানেন না, বারুই বারুই বলতা বলে যায় কামড়া। ওই হলুদ রঙের মতো হয়, লম্বা মতো হয়, ডান্সে কাটলে না বহুত যন্ত্রণা করে। বলে আর দশ বেরিয়ে এসছে, তখন চোরটা বললো আরে আমাকে বুদ্ধ বানিয়েছে, মূর্খ বানিয়েছে। হ্যাঁ পতি পত্নী বোধে আমাকে শুনিয়ে শুনিয়ে হ্যাঁ বলছে যে সোনার ঘোড়া আছে, সোনার ঘোড়া তো কিছু নাই আর এর মধ্যে বলতে আছে, বলতে তার মুখের মধ্যে কাটতে আমাকে দিয়েছে। এখন চোরের মুখটা ফুলে টুলে গিয়েছে, মনে বিচার করলেন আচ্ছা জলদি জলদি কি করে তাড়াতাড়ি কি করলেন না বন্ধ করে দিল, মধ্যে এর ঘরে গিয়ে এর ঘরে আমি পড়ে দিয়ে দেবো, একে সব কাটবো তব বুঝতে পারবো। এখন কি করছে জানেন, চোরটা কি করছে জানেন, কৃষকের ওই উপরে ছাদের মধ্যে উঠে গেছে, ছাদের মধ্যে উঠে ওখানে সিঁধ কেটে কেটে গর্ত করেছে, ছাদের সিঁধ কেটে কেটেছে কেন ওই ঘোড়াটাকে উল্টা করে দিয়েছে। যখন ঘোড়াকে যখন উল্টা করে দিয়েছে দু চারটা বলতা ছিল সে তো উড়ে উড়ে পালিয়ে গেল, বাকি কি করলেন সোনাগুলো তখন কৃষক বলছে পত্নীকে দেখছো আমি যা বলি না সত্য বলি, কি হয়েছে খোদা জিসকো দেয় ভাগ্যে যদি থাকে না যেখানে যাবেন সেখানে পাওয়া যায়। হ্যাঁ এই জন্য শাস্ত্রের মধ্যে ভাগ্যে বাজা তপে রাজা পুণ্যে পুত্র এগুলো শাস্ত্রের মধ্যে কথা রয়েছে, ভাগ্য যদি ভালো হয় ভালো পত্নী পাওয়া যায় ভাগ্যে ভার যান তবে রাজা পূর্বজনে যদি তপস্যা করেছেন তাহলে রাজা মানে ধন সম্পত্তি প্রাপ্তি হবে, ভাগ্যে ভার যা পুণ্যে পুত্র আচ্ছা যদি পুণ্য দান পুণ্য করেছেন তো পুত্র কন্যা ভালো হয়। হ্যাঁ এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে, ভাগ্যে থাকলে হবে, তার মধ্যে না বলছে না ভাগ্যে দেখলে ব্যাঠে রো এ নিয়ে বলেন শিকার করতে হয়। এই জন্য বলছেন নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশ্যন্তি মুখে মৃগা, ঘুমন্ত সিংহের মুখে কখনো মৃগ হিরণ প্রবেশ করে না, সিংহকে তাকে কি করতে হয় শিকার করতে হয় পরিশ্রম করতে হয়। আচ্ছা আগে কথা তো আমার চলে যায়, কি বললাম ওই যে মাটির ঘোড়ার মধ্যে রয়েছে না ওইখানে পাহাড় বিলকুল কুণ্ডলী পাখি সাপ কুণ্ডলী পাখি রয়েছে। হ্যাঁ নারদজি বললেন দেখো ছেলেদের বললেন দেখো এই ঈশান কোণের মধ্যে তোমার বাবা তো ধন রেখে গিয়েছে কিন্তু ওখানে একটা সাপ রয়েছে, আমাদের বাংলায় বলে না কি সাপ বলা হয় জানেন বলে সাপকে আবার বলা হয় গৃহ সাপ বলা হয় নাকি আবার যে সাপ নাকি একটা সাপ বলে বলে গেছি যেগুলো হচ্ছে গৃহের মধ্যে থাকলে বাড়িকে রক্ষা করে মানে চোর ডাকা দুষ্ট ব্যক্তি থেকে আবার রক্ষা নাকি করে, সেটা হচ্ছে ঈশান করের মধ্যে সাপ নাকি থাকে পুরাণের মধ্যে বলা হয়েছে। না না ও সাপ কারো ক্ষতি করে, ওই সাপকে কি বলা হয় আমি নামটা ভুলে গেছি, বাস্তু সাপ বলা হয়, আপনার গৃহের মধ্যে ও সাপটা থাকে যাকে আমাদের সিদ্ধি কথা বলা হয় যাকে ওই কি সাপ বলা হয় আমাদের বরদেব শেষ রূপে ভগবান যে রয়েছেন যে বাস্তু সর্প বলা হয় জাস্ট যে বললে না বাস্তু সর্প বলা হয়। হ্যাঁ সেইগুলো হচ্ছে মঙ্গলদায়ক হয় এই জন্য বাস্তু সর্প কখন মারতে না, কিন্তু আপনার জন্য কোনটা বাস্তু সর্প আর কোনটা কেউটে সর্প। হ্যাঁ এই জন্য বাস্তু সর্প এই জন্য নারদ ঋষি বললেন দেখো তোমাদের পিতা তো ধন তো ওখানে রয়েছে কিন্তু বাস্তু সর্পর মধ্যে রয়েছে,
ওই সাপটাকে মারবে না। হ্যাঁ, এখন ছেলেরা কি করছেন, দুইজন ছেলে ওই কোদালটা নিয়ে কোপাতে আরম্ভ করেছে। কোপাতে কোপাতে সত্য দেখলো কি কেউ কে সাপ এসে গেছে, মানে ওই সাপটা না পিতা সে কৈলাস কৈলাস। এখন ছেলেরা কি করছেন, সাপ এরম করেছে, তখন ছেলেটা কি করেছে জানো, একটা লাঠি নিয়ে এখন কোমর ভেঙে গেছে। এখন সাপটা তো এদিকে দিকে না দিছে বলে না সাপটাকে মারবে না, ওই জন্য একটা লাঠি তো মেরেছে সাপের হচ্ছে রিটা কোমরটা ভেঙে গেছে। আর ছেলেরা কি করলো, সব ধনগুলো নারদ এখন সাপটা এখন কি করে, কৈলাস চলে গেল। নারদেশি এসে বলছেন, কৈলাস কেমন আছো? বলে নারদেশি কি আর করবো, যাদের জন্য সব করলাম তারাই আমার কি করলো, কোমর ভাঙলো, কোমর ভাঙলো। তখন তার নারদেশি তোমার তার নাম দিল কি, কোমর ভাঙা কৈলাস। আপনি যত কিছু করুন না কেন, যার যেন করছেন কিছুই করলেন না, সব কমর ভাঙা কৈলাসে পড়ে থাকবে। হ্যাঁ, এই জন্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ভজন করবেন। জীবনের মধ্যে যতটা হরিনাম করলেন ওইটা আপনার সঙ্গে যাবে, ধন সম্পত্তি আর কিছুই যাবে না। যাবে কিছু না, একটা সুই আপনি নিয়ে যেতে পারবেন না, সময় তো হয়ে গেছে, দশটা বেজে গেছে, সুইটা একটা সুই সুই বুঝেন তো, সুচ সুচ আর ধারা আপনি নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তো এত সব করে লাভটা কি হলো, আর যাদের জন্য এত কিছু করলেন তারাই আপনার কোমর ভেঙে দিবে। এই জন্য তার মানে বলছে যে কিছু করতে হবে না, আমি বলছি না ঠিক আছে, কর্তব্য পালন করুন, ছেলে মেয়েদের জন্ম দিয়েছেন তাদের লেখাপড়া শিখান তাদের সবকিছু করুন, কিন্তু ভগবানের ভজন করে দেন। এই যে ভজন যতটুকু করলেন ওইটাই আপনার সঙ্গে যাবে, বাকি আপনার সঙ্গে যাবে না, বেকার সবুজ। এই জন্য বলছেন হরি না ভজিনু, হ্যাঁ সংসার না না হরি হরি বিফলে জন্ম গুয়াইনু, হরি না ভজিনু, হ্যাঁ দুর্লভ মানুষ জন্ম লই পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই। হ্যাঁ বলে জেনে শুনে বিষ খেলাম, রাধা গোবিন্দের ভজন করলাম না, জেনে শুনে বিষ খেলাম। হ্যাঁ জীবনের মধ্যে আর কিছু লাভ হবে না, এই জন্য ভগবানের ভজন করিলাম। হ্যাঁ ঠিক আছে, সংসারের মধ্যে কর্তব্য পালন করতে হবে, ছেলে মেয়েদের পড়াতে হবে, লেখাপড়া করতে হবে, বিবাহ শাদী দিতে হবে, সংসারের মধ্যে যেগুলো কার্য আছে করতে হবে, কিন্তু তার মধ্যে যে কিছুটা নাম করে যান ভগবানের নাম করুন। ওই যতটুকু আপনি নাম করলেন না, যতটুকু সাধু সেবা করলেন, যতটুকু ভগবানের ভজন করলেন, এই সাধু সেবা নাম সংকীর্তন এটাই হচ্ছে আপনার সঙ্গে যাবে। এই জন্য মহাপ্রভু বলেছেন, কি শিক্ষা দিয়েছেন, কি বলেছেন, মুখে নাম করো আর হাতে গোবিন্দের সেবা করো। হ্যাঁ ভগবানের নাম করি যান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে হরে। সকাল থেকে উঠে কি করবেন, কমসে কম দু মালা নাম করে নেবেন। সারাদিনে চব্বিশ ঘন্টা, কত কত ঘন্টা হয় একদিন, চব্বিশ ঘন্টা, তেইশ ঘন্টা চল্লিশ মিনিট আপনার পরিবারের জন্য আর আপনার জন্য আপনি ব্যয় করুন। হ্যাঁ ভগবান বলছেন বিশ মিনিট আমাকে দাও, আর বিশ মিনিট সকালে, আর বিশ মিনিট এই দশ মিনিট সকালে আর দশ মিনিট রাত্রে। সকালে দশ মিনিট ভগবানের নাম করে নিন, সকাল থেকে উঠেই নাম করে নিন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নাম করতে শুয়ে যাবেন দশ মিনিট না, রাত্রির মধ্যে রাধা কৃষ্ণ স্বপ্ন আসবে, রাধা কৃষ্ণ কি আসবে স্বপ্নে আসবে, স্বপ্নেতে আসবে। এই জন্য যখন ভগবানের নাম করে স্বপ্নে, আর যখন কাজ করতে যাবেন
তখন ঘর থেকে এক পার বাইরে দেওয়ার আগে ভগবানের নাম করে চলে যাবেন। কি বললাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখুন এই মানব জীবনের এই লাভটা হবে, আর না হলে কিছু লাভ হবে না। হ্যাঁ, মুঠি বন্ধ কে আয়া তু হাত পসার কে যায়গা। হ্যাঁ, আমাদের ব্রাজে আমি বেশিরভাগ ব্রাজে থাকি, তো আমার প্রায় 40 বছর হয়ে গেল, জন্ম হয়েছিল তো হ্যাঁ পশ্চিম বাংলায়, কিন্তু আমি ব্রাজিলের মধ্যে আছি প্রায় মোর দেন 30 ইয়ার্স 40 ইয়ার্স। আমরা মুঠি বন্ধি তো জন্মগ্রহণ করি, বাচ্চা যখন মাতৃগ্রহণে জন্মগ্রহণ করেছে তখন কি করে এইটা হাত বন্ধ করে, আর যখন আমরা যখন শরীর ছেড়ে দেই তখন কি হয়? হ্যাঁ, মুঠি বন্ধ করে হাত পসার কি মানে খালি হাতে চলে যায়। কি নিয়ে এসেছিলেন জন্মগ্রহণ করেছিলেন? মুঠি বন্ধ করে এসেছিলেন না? কি নিয়ে এসেছিলেন? কর্মফল গুলো নিয়ে এসেছিলেন, আর কর্মফল গুলো ভোগ করে আবার যখন যাচ্ছেন হাত পসার কি, একটা সোনা দানা চাঁদি কেউ আপনার সঙ্গে যাবে না, কেউ যাবে না। এই যাবে একটাই বস্তু এই জগতের মধ্যে, যতটুকু আপনি ভগবানের নাম করলেন এই জন্য নামটা আপনার সঙ্গে যাবে। নাম হচ্ছে না ভগবৎ স্বরূপ, এই জন্য নাম করতে হবে, নাম প্রভু আপনার সঙ্গে যাবে। বড় বৃন্দাবন বিহারি এই জন্য আমাদের তুলসীদাস ও বাংলার হিন্দির মধ্যে বলেছেন হ্যাঁ কৃষ্ণ রাম কৃষ্ণ কি বলে হ্যাঁ ওই বলি না রাম নাম তো ভজ না সীতারাম 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 কহি যাই বিধি রাখি রাম তাই বিধি রহি জিন্দিকে ডোর সো হাত বিনা নাচ কে তু অকেলা নাই প্যারি রাম তেরা সাথ মে সীতারাম 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 কহি যাই বিধি রাখি রাম তাই বিধি রহি মহল মে রাখে চাহে ঝুপড়ি মে বাস দে ধন্যবাদ নির্বিবাদ রাম কহ দে রে। তুলসীদাস তাই বলছেন ভগবানের যা ইচ্ছা, তিনি আমায় বড় ঘরের মধ্যে থাকে রাখেন অথবা ঝুপড়িতে রাখেন যেখানে, কিন্তু ভগবানের রাম নাম জপ করে যান, কৃষ্ণ নাম জপ করে যান। জীবনের পূর্বজন্মে যতটুকু কাজ করেছেন পাপ আর পুণ্য, সেই পাপ আর পুণ্যের ফলে আপনি ততটুকুই আপনি পাবেন। ধন কতটা আসবে আর ধন কতটা পাবেন সেটা আপনাদের প্রি ডেস্টিন হয়ে রয়েছে, পূর্ব নির্ধারিত রয়েছে। একটু বেশিও পাবেন না আর কমও পাবেন না, এত ব্যস্ত কেন হচ্ছেন ধন প্রাপ্তির জন্য? ভগবানের নাম করে যান। এই যে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, তুলসীদাসও বলছেন হ্যাঁ যে সীতারাম 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 কহিয়ে যাহে বিধি রাখি রাম, বিধি কে বিধান জান হানি লাভ, ভগবানের বিধান জেনে জেনে কাজ করতে চলে যান। কর্তব্য আমাদের করতে হবে, হ্যাঁ এই কর্তব্যের সবচেয়ে বড় কর্তব্য কি? ভগবানের নাম করা। হ্যাঁ বলবৃন্দাবন বিহারি লাল জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৈলাসের গল্পটা ভুলবেন না, কি গল্পটা ভুলবেন না? যেরূপে নাম রইলে প্রেম উপজয় নাদবি শুনি মহাপ্রভু বলছেন চারটা নিয়মকে পালন করে হরিনাম করা, সদগুরু থেকে মন্ত্র দীক্ষা নিয়ে হরিনাম করতে হবে। মন্ত্র সব জায়গায় লিখা আছে, সাপের মন্ত্র জানে লিখা আছে, ওই সাপ মন্ত্রটা পড়লে সাপ ধরতে যাবেন সাপ নামে কেটে দেবে। ওই সাপের মন্ত্রটা যারা সাপ মন্ত্র সিদ্ধি লাভ করেছে তার কাছ থেকে মন্ত্র যদি নেন তখন আপনি ওই আবার সেই মন্ত্রকে আপনাকে আবার সিদ্ধি করতে হবে, তখন সাপটা ধরতে পারবেন। যদি কেবল ওই গ্রন্থের মধ্যে লেখা আছে সাপের মন্ত্র, ওই মন্ত্র পড়ে নিলে সাপ আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে গুরুর কাছ থেকে, সেই গুরু
যিনি সিদ্ধি প্রাপ্ত করেছেন, যার অনুভূতি রয়েছে, সেই গুরুর কাছ থেকে মন্ত্র নিলে কাজ হয়, না হলে কোনো কাজ হয় না। অবৈষ্ণবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলে তার কোন ফল প্রাপ্তি হয় না, বুঝতে পারছেন? এই জন্য মহাপ্রভু নিজেও জীবকে শিক্ষা দিয়েছেন, স্বয়ং মহাপ্রভু তিনি মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেন, স্বয়ং ভগবান। রামচন্দ্র দীক্ষা গ্রহণ করেছেন, রামচন্দ্র কার কাছে দীক্ষা গ্রহণ করেছেন? বৈশিষ্ট্য ঋষির কাছে। কৃষ্ণ দীক্ষা গ্রহণ করেছেন, স্বয়ং ভগবান জীবকে শিক্ষা দিয়েছেন, তিনি দীক্ষা নিয়েছেন ভাগুরী ঋষির কাছ থেকে। এই জন্য বলা হয়েছে যেখানে যেমন তেমন গুরুর কাছ থেকে দীক্ষা নিলে ফল হয় না। আমাদের হিন্দিতে একটা কথা বলে, গুরু করো জানকে আর পানি পিও শানকে। যেমন তেমন গুরুর কাছ থেকে নিলে হয় না, স্টুপিড ননসেন্স গুরু থেকে হয় না। দেখতে হবে গুরু পরম্পরা ঠিক আছে কিনা, আবার গুরু পরম্পরা ঠিক থাকলেও ওই গুরু সৎগুরু কিনা, এইগুলো শাস্ত্রের মধ্যে বিচার রয়েছে। যে গুরু স্বয়ং আচরণ করেন নাই, যে গুরু সদাচারী নয়, সেই গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা আদি করলে কোনো ফল হয় না। এই জন্য মন্ত্র দীক্ষা আদি নিতে হলে সদগুরুর কাছ থেকে নিতে হয়, আবার সেই সদগুরু গুরু পরম্পরার মধ্যে হতে হয়। গুরু পরম্পরা বুঝেন, এই জন্য আপনার এই মধ্যে রয়েছে গুরু পরম্পরা রয়েছে। কৃষ্ণ হইতে চতুর্মুখ, ভগবান কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস মধ্যগণ, গুরু পরম্পরা। এই গুরু পরম্পরার মধ্যে যদি কোন সদগুরু আসে, আবার সেই সদগুরু যদি বিচারশীল হন, ভগবত ভজন পরায়ণ, তার কাছ থেকে নিতে হয়। যার কাছ থেকে নিলে হয় না, পরম্পরার মধ্যে থাকলো, আবার সেই গুরুটা যদি সৎগুরুকে আদেশ দিয়ে পালন না করে, স্বয়ং গুরু যদি ভজন না করে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে? যদি সে ডাক্তার না পড়ে ডাক্তার হয় না। আপনার বাবা ডাক্তার ছিল, আর আপনি যদি ডাক্তারি নার্স পাস করেন, তাহলে আপনাকে ডাক্তার বলা হবে কিনা? তাহলে বলুন, এই জন্য গুরু পরম্পরার মধ্যে থাকলেও যদি আবার তিনি ভজন পরায়ণ কিনা, তিনি নাম করেন কিনা, তিনি সৎ উপদেশগুলো পালন করেন কিনা, এগুলো বিচার রয়েছে। কিন্তু এখনো গ্রামগঞ্জে দেখি এখনো, আরে লোক মূর্খ লোক, যারা শাস্ত্র জানে না তা তো করছে। এখন তারা যে হাজার হাজার ভক্ত আছে, ওরা এখনো সবকিছু খায়, আবার সাধন ভজন করে, হরিনামও করে। ওই তো বলছি, তো ওই দিন বললাম না, বললেন না, সহজিয়া লোক সব মাগুর মাছের ঝোল, বড় নারীর কোল, আর মুখে বল হরি হোল, তো এটাতে কোন লাভ হবে? কিছু লাভ হলে নরক গতি হয়। হ্যাঁ, আর শিষ্যর কোন কার্য হয় না, গুরুর আর শিষ্য দুজনেই নরকে যায়। এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে, আমি বলছি না। যে সদ্গুরু যে সায়েন্স নিয়ম পালন করেন না, তিনি শিষ্যকে কি করে উদ্ধার? অবৈষ্ণব মুখ দিকে মতীর্ণ কৃষ্ণে, যে সদগুরু যিনি স্বয়ং আচরণ করেন না, তার মন্ত্রের দ্বারা কোন ফল প্রাপ্তি হয় না। এই জন্য সদগুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করতে হয়, আর তার উপদেশ অনুসারে পালন করতে হয়, বুঝতে পারছেন? এই গ্রামগঞ্জের মধ্যে এই জন্য সকলে তো সদগুরু হয় না। মহাপ্রভু নিজেই বলছেন, চৈতন্যতে পড়বেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভগবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবি। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান, সবের ভাগ্যে সদগুরু পায় না, সদগুরু সকলে পায় না। যাদের সৌভাগ্য রয়েছে তারা সদগুরু, সহজিয়া সুখী ভেকি। হ্যাঁ, ওই যাবেন বৃন্দাবনে যাবেন, ওই বাবাজি সম্প্রদায় রয়েছে, স্টুপিড ননসেন্স সব করে, আর হরিনামও করে, অষ্টকালীন প্রহর করে, কি কি করে সব।
কিন্তু ওর দ্বারা জীবনে কোনো কল্যাণ হয় না। নামাক এই জন্য বলছেন কি নামাক্ষর বাহিরায় বটে নাম কখনো নয়, নাম কেবল অক্সেস লেভেল তো হয় কিন্তু শুদ্ধ নাম সেখানে হয় না। শুদ্ধ নাম সেখানে হবে যিনি সৎ আচার আচরণে প্রতিষ্ঠিত হন, যিনি স্বয়ং গুরু সেবা করেছেন, গুরু থেকে প্রাপ্ত বস্তু যিনি প্রাপ্ত করেছেন তিনি দিতে পারেন। এই জন্য আচার আচরণ সে গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয় আর তাতে ফল পাবে। ওনারা বলছে যে গুরু ত্যাগ করে যে গুরু ভজন করে সে নাকি নরকে বোঝে একটা প্রবাদে বলে। গুরু গুরু ত্যাগ গুরু গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেই পাপী নরকে বোঝে। তো তারা তো একটা গুরু দর্শন আর এই জন্য ছাত্র বলছেন অসদ্গুরুকে ত্যাগ দিতে হয় সদ্গুরুকে দেখতে হয়, পুনশ্চ বৈষ্ণব গুরু পুনঃ যে বৈষ্ণব গুরুকে গ্রহণ করতে হয়। অজ্ঞানী চলেছে সদ্গুরু জানে না, আপনি একটা ডাক্তারের কাছে গিয়ে জানেন একটা কোয়াক ডাক্তার জানেন কাকে কোয়াক ডাক্তার বলে, যারাও কি কোনো ডাক্তারি ফাক্তারি পাস করেনি এদিক ওদিকে কম্পাউন্ডার ছিল তো সামনে একটু দিয়ে দেন কোয়াক ডাক্তার বলে, আপনি কোয়াক ডাক্তারের কাছে গেলেন কিন্তু পরে জানেন ইয়ে তো কোনো এর ওষুধে কোনো কাজ হয় না, এই জন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে সার্টিফিকেট ডাক্তার প্রাপ্ত আচ্ছা যে ডাক্তার অভিজ্ঞ ডাক্তার কাছে। এই জন্য বলছেন অসদ্গুরুকে ত্যাগ দিতে হবে, অসদ্গুরুকে ত্যাগ দেওয়ার শাস্ত্রবাদে বিধি রয়েছে, যে গুরুর কোন ভজনের কোন ভয় নাই, শাস্ত্রের মধ্যে কোন জ্ঞান নাই, কোন গুরু পরম্পরায় নেই, তার থেকে মন্ত্র লিখে কাজ হয় সেই গুরুকে ত্যাগ দিই। এই জন্য শাস্ত্রের মধ্যে অবৈষ্ণব মুখদ গুরু অবৈষ্ণবকে ত্যাগ দিতে হবে, বুঝতে পারছেন পড়ুন এই গ্রন্থের মধ্যে রয়েছে পড়বেন তাহলে তো হবে, একদিন এসে আপনাদের কি আর বলবো। এই জন্য এক মাস থাকতে হবে, এক মাস তিন দিন থাকলে তবে কিছু হবে জ্ঞান থাকে না, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এটা তো কৃষ্ণের গীত আরে শুনলা তো এই কান দিয়ে শুনলেন কি হবে জীবনে কাজে লাগাইতে আপনি থাকেন। শাস্ত্রের মধ্যে কোন গুরুকে ত্যাগ দিতে ত্যাগ দিলে সেখানে পাপ হয় না, অসদ্গুরুকে ত্যাগ দেয় যে গুরুর কোন জ্ঞানই নেই, সেই গুরুর কাছে মন্ত্র নিলে কি হবে আপনি বলুন, সেই গুরুকে ত্যাগ দেওয়া তো ছাত্রপতি বলা হয়েছে কোন গুরুকে ত্যাগ দিতে হবে, যে গুরু অসদ্গুরু, অসদ্গুরু কাকে বলে যারা সদাচার পালন করে তাদের বলা হয় অসদ্গুরু বলা হয়। সদাচার সম্পন্ন গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে হবে, এই জন্য আমি বললাম না গুরু কর জানকে আর পানি পিও ছানকে, এগুলো তো বাংলায় আমাদের কথা রয়েছে কেবল হিন্দি কথা নয়, বাংলায় আমরা ছোট ছোট ছিলাম আমরা বাংলায় হিন্দি আমরা পড়তাম, মানে পানি মানে জল, জলটা যদি খেতে হয় দেখতে হবে আমাকে জল গ্লাসে কোথায় গ্লাস তো দেয়নি এখানে, হ্যাঁ এই গ্লাসের মধ্যে জলটা রয়েছে দেখতে হবে না কিনা ময়লা পড়ে আছে কিনা, যদি ময়লা পড়ে থাকে এখানে পরিষ্কার করে ছানতে মানে ছেনে নিতে মানে ছাড়বে না, ময়লা জল খেলে পেট খারাপ হয়ে গেবে না, হ্যাঁ এই জন্য যে গুরুকে দেখতে হবে যে গুরুটা সদ্গুরু কিনা ভজনশীল কিনা নাম করে কিনা শাস্ত্র জ্ঞান আছে কিনা, না যখন তো গুরু মন্ত্র নিলে হয়ে যাবে আর পাশে আমার গুরু একটা গুরু করে নিয়েছে আর গুরু করতে হবে, এগুলো মূল কথা। এই জন্য বলছেন গুরু করো জানকে পানি পিও ছান, গুরুটা দেখতে হবে সদ্গুরু কিনা ভজন করে কিনা সদাচার সম্পন্ন কিনা সহজিয়া কিনা দেখতে হবে, আরে বাংলায় তো সহজিয়া ছাই আছে ও কৃষ্ণ ওদের কিভাবে উদ্ধার করা যায়। তাহলে যেমন আমাদের পরিবারে আমাদের গ্রাম অঞ্চলে আমার বাবা মা যেমন মানে তারা হরির নাম করছেন, পঞ্চদত্ত মন্ত্র আমরা যেটা করছি এটা তারা করছেন, অন্য মন্ত্র করছেন তাদের গুরুদেবের দিয়েছেন ওই মন্ত্রটা করতেছেন এবং হরির নাম মালা জপতাছেন এবং তাদের গুরুদেব মানে মাছ মাংস খাচ্ছেন ভজন করছেন, আমি বলছি না শাস্ত্রের মধ্যে অবৈষ্ণব মুখোদগীর্ণ ফল হবে না, ভগবানের নাম করতে হলে পবিত্র নাম করতে হবে, ওই দিন বললাম না ভগবানের নাম করতে পবিত্র মন্দিরে কি করে যেতে হয় মেয়ের বিবাহের সময় পর্যন্ত সেখানে পবিত্র হতে হবে, আর ভগবানের ভজন করে পবিত্রতা হতে হবে না, ওই মাছ মাংস খেলে পবিত্র হয়।
এই জন্য শুদ্ধ সদাচার গুরু পালন করবে। আচ্ছা আপনারা কৃষ্ণ আমার কালকে সকালে আবার ই রয়েছে, এতে চলে যাবে, কি বলে ফুট গাড়ি যেতে হবে আমার 6:40।